Hello friends, knowledge versus health welcome. আমরা clause নিয়ে আলোচনা করছি এবং clause নিয়ে আলোচনা করতে করতে এখন আমরা coordinating clause নিয়ে আলোচনা করছি এবং এই coordinating clause এর ব্যবহার হয় compound sentence এ অর্থাৎ যৌগিক বাক্যে। তো আজ আমাদের তৃতীয় পর্ব এই compound sentence এর। চলো মূল আলোচনায় চলে আসি। Compound sentence অর্থাৎ যৌগিক বাক্য আমরা প্রথমে দেখেছি simple sentence, তারপর complex sentence, এখন দেখছি আমরা compound sentence। আর compound sentence যে conjunction গুলোকে নিয়ে গঠিত হয় আজ সেই conjunction গুলোর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। অর্থাৎ প্রথমে আমরা cumulative conjunction কে নিয়ে দেখেছি, তারপর দেখেছি আমরা adversative conjunction, এবং আজকের আলোচনা থাকছে part 3 alternative conjunction। অল্টারনেটিভ কনজাংশন হচ্ছে এমন কিছু কনজাংশন যেখানে বিকল্প থেকে আমাদের একটাকে বেছে নিতে হয়, অর্থাৎ অনেক বিকল্প দেওয়া থাকবে তাদের মধ্যে থেকে একটাকে বাছতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোন কনজাংশন গুলোকে ব্যবহার করবো খুবই সহজ আজকের পর্ব, কোনো অসুবিধা নেই। এই যে বিকল্প বেছে নেওয়া, অর্থাৎ এমন কনজাংশন যেগুলো ব্যবহার করে আমরা বিকল্প বেছে নেব এবং কোঅর্ডিনেটিং ক্লজে গঠন করব। এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোঅর্ডিনেটিং ক্লজটা মূলত আন্ডারস্টুড থেকে যায়। অল্টারনেটিভ কনজাংশনে আমরা যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে পাবো সেটা হচ্ছে আইদার অর, এর বাংলা অর্থ হচ্ছে হয় এটা নয় ওটা। আরো একটা আছে নাইদার নর, এটাও নয় ওটাও নয়, না এটা না ওটা। তারপর আছে অর, এর অর্থ হচ্ছে অথবা। তো কিভাবে এগুলোকে ব্যবহার করব, ব্যবহার করার একটা বিশেষ জায়গা আছে, এছাড়া সমস্ত কিছু সহজ। বিফোর আনকমন পার্ট, তুমি এই আইদারটা বসাবে, যে দুটো বাক্য দেওয়া থাকবে বা যাই দেওয়া থাক, যেটা আনকমন দুটো বাক্যে বেশিরভাগ জিনিস কমন থাকবে, যেটা আনকমন সেটার প্রথমটার পূর্বে আয়দা এবং দ্বিতীয়টার পূর্বে অর বসাবে। নাইদার নরের ক্ষেত্রেও একই রকম, আনকমন পার্টের পূর্বে তুমি নাইদার বসাবে বা আয়দা বসাবে, এবং আরেকটা আনকমন পার্টের পূর্বে তুমি অর বসাবে বা নর বসাবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখছি, এবং অর হচ্ছে সবসময় বিকল্প বেছে নেওয়া, যেগুলো যে বিকল্পগুলোকে বাছবো তার পূর্বে আমাদের অরের ব্যবহার করতে হবে। তো এবার আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে রিমুভ কমন পার্ট। তো যখনই দুটো বাক্য দেওয়া থাকবে বা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া থাকবে সেখানে যে কমন পার্ট থাকবে, এখন তো বললাম আনকমন পার্টের পূর্বে তুমি আইদার এবং অর বসাবে, নাইদার এবং নর বসাবে, নাইদার এবং নর বসাবে, কিন্তু যে কমন পার্টটা থাকবে দুটো ক্ষেত্রে দুটো কমন পার্টই তুমি কিন্তু উল্লেখ করতে পারবে না, একটা কমন পার্টকে তোমার উঠিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যে আনকমন পার্ট কোনটা রয়েছে, যেটাই আনকমন পার্ট হোক, সেটা সাবজেক্ট হোক অবজেক্ট হোক ভার্ব হোক, তার পূর্বে তোমার আইদার বা নাইদার বসাতে হবে, আর একটা পূর্বে নাইদার বা নর বসাতে হবে। প্রথম এক্সাম্পলটা আমরা আইদার অর এর নিচ্ছি, আইদার অর অর্থাৎ হয় এটা নয় সেটা, সে আসবে তার বাবা আসবে, হয় সে আসবে নয় তার বাবা আসবে, এই ধরনের আর কি। হি উইল কাম, হিজ ব্রাদার উইল কাম, এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, এবং তোমাকে বলেছে যে আইদার অর এর ব্যবহার সে আসবে তার বাবা আসবে। এখানে আমি দেখো আনকমন পার্টটাকে আন্ডারলাইন করে রেখেছি, হি এটা তোমার সাবজেক্ট, আর এখানে হিজ ব্রাদার এটাও তোমার সাবজেক্ট, এটা হচ্ছে তোমার আনকমন পার্ট। তো আনকমন পার্টকে কিন্তু তুমি তুলে দিতে পারবে না, এখানে আনকমন পার্টকে রেখে দিতে হবে। কমন পার্ট কি আছে, উইলকাম উইলকাম, তার মানে একটা উইলকাম তোমার বাদ পড়ে যাবে, সে যেটাই বলো না কেন একই অর্থ। তো হি একটা আনকমন পার্ট, এর পূর্বে আমরা আইদার বসিয়ে দেবো, এবং হিজ ব্রাদার আর একটা আনকমন পার্ট, এর পূর্বে আমরা অর বসিয়ে দেবো, আইদার অর। নাইদার নর যদি হয় তো নাইদার নর নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আইদার অর নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে সেইভাবে ব্যবহার হয় না। তো দেখো কি করছি, আইদার বি, এই যে হিটার পূর্বে আমি আইদার ব্যবহার করলাম, আইদার বি আর একটা আনকমন পার্ট কি আছে, হিজ ব্রাদার, তার পূর্বে অর এর ব্যবহার করলাম, অর হিজ ব্রাদার উইল কাম। এই উইল কাম দেখো দুবার রয়েছে, কিন্তু আমি দিলাম একবার, হয় সে না হয় তার ভাই আসবে। আমাদের নেক্সট এক্সাম্পল দেখো, ইউ ক্যান টেক টি, এক্ষেত্রে সাবজেক্ট ছিল, দুটো আনকমন যেটা ছিল সেটা সাবজেক্ট ছিল। এবার দেখো ইউ ক্যান টেক টি, তুমি চা খেতে পারো, অর ইউ ক্যান টেক কফি, অথবা তুমি কফি খেতে পারো। তো এখানটায় টি আছে কফি আছে, দুটো আনকমন পার্ট, এবং এটা দেখো বাক্যের অবজেক্টের জায়গাতে রয়েছে। তো আমি ইউ ক্যান টেক, ইউ ক্যান টেক, এই দুটো কমন পড়ছে, এদের মধ্যে থেকে একটাকে তুলে দেবো, আমি জাস্ট একটাকে কেটে দিলাম, আর এই যে কফি আর টি এদের পূর্বে আমাদের আইদার একটা আর অর একটা ব্যবহার করে, ইউ ক্যান টেক আইদার টি অর কফি, এই কফির পূর্বে অর বসলো এবং টি এর পূর্বে আইদার বসলো। এবার আমরা আসছি নাইদার নরে, হি উইল নট প্লে ফুটবল, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ব্যবহার হয়, সে ফুটবল খেলবে না, হি উইল নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে না, দুটো বাক্য রয়েছে। এবার তোমাকে বলেছে নাইদার নরের ব্যবহার করতে, নাইদার নর
Neither nor মানে এটাও নয় ওটাও নয় দুটোর কোনটাই নয় তো এই ক্ষেত্রে তোমাদের মনে রাখার কথা যে neither যেটা এটা নিজেই কিন্তু যেখানে ব্যবহার করবে সেই সেন্টেন্সটা কে নেগেটিভ করে দেবে তো সেই জন্য সেই সেন্টেন্সটা যেভাবে নেগেটিভ করা রয়েছে সেটাকে তোমাদের রিমুভ করতে হবে এখানে হি উইল নট প্লে রয়েছে তো এখানে আমরা নটটাকে তুলে দেব যদি এটা ডাজ নট থাকতো তো ডাজ নট পুরোটাই উঠে যেত আর এসটা তোমার মূল ভার্বের শেষে বসতো অর্থাৎ neither ব্যবহার করলে তোমরা বাক্যটাকে কিন্তু আর আলাদা করে নেগেটিভ করবে না সেখানে নট আর ব্যবহার করবে না তো এখানে আমাদের আনকমন পার্ট কি আছে এখানে ফুটবল আছে এখানে ক্রিকেট আছে তো একটা ফুটবলের পূর্বে আমরা neither এর ব্যবহার করব এবং ক্রিকেটের পূর্বে আমরা নট এর ব্যবহার করব হি উইল আমাদের হি উইল যেটা দুটোতেই কমন রয়েছে একটা তুলে দেব হি উইল প্লে neither ফুটবল নট ক্রিকেট সে খেলবে না ফুটবল না ক্রিকেট তো আমাদের neither নট এর ব্যবহারটা দেখলাম যেটা কমন যেটা আনকমন রয়েছে এখানে ফুটবল রয়েছে এখানে ক্রিকেট রয়েছে তার একটা করবে না এটা অপরটা করবে নট বসালাম নট ক্রিকেটের পূর্বে বসিয়ে দিলাম আরেকটা এক্সাম্পল দেখো হি ডিড নট কল মি সে আমাকে কল করেনি এবার তোমরা বুঝতে পারবে এখানে ডিড নট যেটা এটা পাস্ট ইনডেফিনিটে ব্যবহার হয়েছে তাই ডিড নটটা আমাদের পুরো তুলে দিতে হবে এই neither নট এর জন্য হি ডিড নট সেন্ড মি এ মেসেজ সে আমাকে একটা সংবাদ পাঠায়নি বা মেসেজও পাঠায়নি এবার কি করতে হচ্ছে দেখো neither যেহেতু বসাচ্ছি সেই জন্য ডিড নটটা পুরো তুলে দিতে হচ্ছে আর ডিড নট যখনই আমরা তুলে দেবো তখন পরটাকে কিন্তু আবার পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে কারণ আমাদের সেন্টেন্সটা পাস্টে রয়েছে এখানে আরেকটা জিনিস দেখো এখানে মিও কিন্তু তোমার কমন রয়েছে তো তোমার একটা মি কিন্তু তোমাকে তুলে দিতে হবে হি নাইদার কল সে না কল করেছে নট সেন্ট মি মেসেজ না আমাকে সংবাদ পাঠিয়েছে এবার খেয়াল করে দেখো এখানটা তোমার ছিল এটা সেন্ড তারপর এখানে আমরা ডিড ব্যবহার করেছিলাম বলে ডিড ব্যবহার করেছিলাম বলে এটা প্রেজেন্টে ছিল কিন্তু ডিড যেহেতু আমরা তুলে দিলাম তাই এটা হয়ে গেল আবার পাস্টে এখানে ডিড ব্যবহার করেছিলাম বলে এখানে কল ছিল কিন্তু যেই ডিডটা আমরা তুলে দিলাম তখন এটা হয়ে গেল পাস্টে হি নাইদার কল নর সেন্ট মি মেসেজ এখানে আনকমন পার্ট কিন্তু দেখো তোমার ভার্ব রয়েছে তো সেই জন্য ভার্বের পূর্বেই আমরা কিন্তু নাইদার এবং নর এর ব্যবহার করলাম তো নাইদার নর এর দুটো এক্সাম্পল দিয়ে এবার আসি আমরা অর এর ব্যবহার তো অর তো জানো অথবা কোন কিছুর বিকল্প বেছে নিতে গেলে যে কোনো যদি একটাকে বেছে নাও এক গুচ্ছকে বেছে নাও তো ঠিক সেই ক্ষেত্রে আমরা কিন্তু অরের ব্যবহার করে থাকি অনেক বিকল্প থেকে একটি বাঁচতে হলে একটি বা এক গুচ্ছকে বাঁচতে হলে সেটা বাঁচু হতে পারে বাঁচতে হলে প্রতি বিকল্পের পূর্বে অ হয় এটাকে মনে রাখবে বিকল্প বাঁচতে হলে তখন তোমাকে অরের ব্যবহার করতে হবে আই শাল কল তখন আমি তখনকে ডাকবো অর টম অথবা টমকে ডাকবো অর অ্যানি অথবা অ্যানিকে ডাকবো অর কল অথবা কলিকে ডাকবো এখানে এনিওয়ান কথার অর্থ হচ্ছে এক দুই তিন চার চারটে নাম আছে চারটে নামের মধ্যে মাত্র আমি একজনকেই ডাকবো তার মানে যতগুলো নাম আছে তার মধ্যে থেকে আমি একজনকেই ডাকবো যখনই তুমি অর দিতে থাকবে তার মানে তোমার কিন্তু টোটাল একজনকেই নির্দেশ করবে আর যদি তার থেকে বেশি নির্দেশ করতে চাও তার পূর্বে তুমি অর ব্যবহার করতে পারবে না এই সেন্টেন্সটা কি আমি আরেকবার লিখেছি দেখো আই শ্যাল কল আমি ডাকবো তখন কমা টম মানে এরা সব ইনক্লুডেড এরা আসবে আমি তখনকে ডাকবো টমকে ডাকবো এবার আসি অ্যানি আর পলি এবার আমাদের কিন্তু এই অ্যানি আর পলি এই দুজনের মধ্যে থেকে একজনকে ডাকা হবে তো এই গেল তোমাদের পরের ব্যাপার আর আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন অর্থাৎ বুঝতেই পারছো যে বিকল্প থেকে একটাকে বেছে নেওয়া তো আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেগুলোকে ক্লিক করে দেখে নিও খুবই ইম্পর্টেন্ট সেগুলো অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড ইট বাই থ্যাংকস ফর ওয়াচিং